আপনি কি জানেন সোভিয়েত ইউনিয়নের আকাশে 85,000 ফুট উচ্চতায় উঠছে একটি মার্কিন গোয়েন্দা বিমান? আর এই বিমানটি খুবই নিখুঁতভাবে রাস্তার অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে নিয়েছিল। শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিসাইল ছুড়ল সোভিয়েত এয়ার ডিফেন্স ব্রিগেড। সোভিয়েত ইউনিয়নের আকাশে উড়ল সুপারসনিক যুদ্ধ বিমান। এত কিছু করার পরও কেউই সেই কালো পাখিটির নাগাল পেল না, কারণ সেই বিমানের গতি মিসাইলের থেকেও অনেক বেশি ছিল। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান। এই বিমানের 24 বছরের সার্ভিস লাইফে এই বিমানটিকে 40,000-এরও অধিক মিসাইল ধাওয়া করেছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারেনি। 1964 সালে তৈরি হয় রিগানসিস বিমান SR-71। মার্কিন বিমান নির্মাতাকারী প্রতিষ্ঠান লকহেড এই বিমানটিকে তৈরি করেছিল। তখন তারাই এই বিমানটির নাম দিয়েছিল ব্ল্যাকবার্ড। এই বিমানটি শব্দের গতির 3.2 গুণ দ্রুত উঠতে সক্ষম। এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান পৃথিবীতে আর একটিও নেই। SR-71 মার্কিন এয়ারফোর্স থেকে অবসর নেওয়ার পর নাসার গবেষণা প্রোগ্রামেও ভূমিকা রেখেছিল। ইঞ্জিনিয়ার ক্লিয়ারেন্স জনসন এই অদ্ভুত বিমানটির কনসেপ্ট তৈরি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল এমন হাইব্রিড ইন্টারসেপ্ট বিমান তৈরি করা, যা কিনা সহজে রাডারে ধরা পড়বে না। কিন্তু এই বিমানটি পুরোপুরি বানানোর পর দেখা গেল এই বিমানটি গোয়েন্দা হিসেবে বেশ ভালো কাজ করবে, যার ফলে এই বিমানের নকশার উপর ভিত্তি করেই A-12 রিকনসেন্স বিমান বানানো হয়। এতে একজন পাইলটের দরকার ছিল, কিন্তু এই বিমানে বসতে হলে একজন পাইলটকে অনেক ঝুঁকির সম্মুখীন হতে হবে। তাই মার্কিনিরা পাইলটের ঝুঁকি কমাতে D-21 নামক একটি সুপারসনিক ড্রোন তৈরি করেন, যা মূলত A-12 এর দাবাং ভার্সন ছিল। এই ড্রোন ঘন্টায় 306 মিটার বেগে উড়ে ছবি তোলার কাজ শেষে নিজে নিজেই ধ্বংস হয়ে যেত। এই ড্রোনগুলো একবারের বেশি 2 বার ব্যবহার করা যেত না, যার কারণে অনেক খরচ বেড়ে যাচ্ছিল। তাই SR-71 নামের সম্পূর্ণ নতুন মডেলের বিমানের প্রজেক্ট হাতে নেওয়া হয়। এই বিমানটি প্রায় 3,000 পাউন্ডের ক্যামেরা এবং অন্যান্য রিকনসিলেশন বহন করত। এটি খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত। মাত্র 1 ঘন্টায় প্রায় 1,00,000 এলাকা ঘুরে আসতে পারত এই বিমানটি। ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতই আধুনিক ছিল যে রাস্তায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবি 85,000 ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তোলা সম্ভব। তখনকার যুগে এতটা আধুনিক GPS প্রযুক্তি ছিল না। আবার 33,000 ফুট উচ্চতায় কম্পাস ভিত্তিক নেভিগেশন সিস্টেম পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে ভুল রিভিউ দিত, তাই ব্ল্যাকবার্ড আকাশের তারা দেখে পথ চলত। SR-71 ব্যবহার করা হয়েছে অ্যাস্ট্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এই সিস্টেম আকাশের 61টি তারার অবস্থান নির্ণয় করে সঠিকভাবে বিমান চালাতে সক্ষম। SR-71 এর বডির 85% টাইটানিয়ামের তৈরি। এই বিমানের নির্মাণ চলাকালীন সময়ে এর যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু যেহেতু এটি একটি গোপন প্রজেক্ট, তাই এটার চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। 1987 সালের লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় একটি ব্ল্যাকবার্ড 3.5 গতিতে উড়ে বিশ্ব রেকর্ড করে। তখন মোট 32টি ব্ল্যাকবার্ড বানানো হয়েছিল, যার 12টি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল, তবে এটি শত্রুর হাতে ধ্বংস হয়নি। 1974 সালে মাত্র 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে নিউ ইয়র্ক থেকে লন্ডনে উড়ে গিয়েছিল একটি ব্ল্যাকবার্ড। আর সেই সময় একটি কনকর্ড সুপারসনিক যাত্রীবাহী বিমান এই একই পথে 3 ঘন্টা সময় নিত। অতি উচ্চতায় অতি উচ্চ গতিতে চলার জন্য ব্ল্যাকবার্ডের পাইলটরা এয়ার প্রেশার স্যুট পরিধান করত, যা ককপিটের প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত থাকত। প্রায় 50 বছর আগে এই বিমানটির চাহিদা যেমন ছিল, বর্তমান সময়েও এই গোয়েন্দা বিমানটির চাহিদা ঠিক তেমনই আছে। যুক্তরাষ্ট্র অনেক বছর আগে থেকে ব্ল্যাকবার্ডের উত্তরসূরি S-2R বানানোর চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের মধ্যেই এটি আকাশে উড়বে। তবে এই ব্ল্যাকবার্ড ছিল তখনকার যুগের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা কিংবদন্তি। এর সমতুল্য কোনো বিমান কোনো দেশ আজ অবধি বানিয়ে দেখাতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে কি না তাও সন্দেহ। একে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর জগতে বিস্ময় হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।